আজকে একদম সিরিয়াস কথাবার্তা দিয়ে ভিডিও শুরু করব, কারণ গতকাল আমার কাছে একজন এলিয়ান এসেছিল যে বলে গেছে যে পৃথিবী ধ্বংস হতে চলেছে এবং পৃথিবী রক্ষা করতে পারে একমাত্র এই গ্যাজেটটা, এই অদ্ভুত যন্ত্রটা সে আমার হাতে দিয়ে গেছে, এটাই নাকি পৃথিবী রক্ষা করার চাবিকাঠি। এই অদ্ভুত স্মার্টফোনটা আপনি যে কোনো জায়গায় যদি হাতে করে নিয়ে ঠিক এইভাবে খোলেন, তাহলে যে কোনো মানুষ আপনার সামনে এসে জিজ্ঞাসা করবে যে ভাই এটা কী ফোন। যদি এই অদ্ভুত জিনিসটা যে কোনো জায়গায় আপনি ব্যবহার করেন, তাহলে অবশ্যই এটা সবার চোখ টেনে নেবে আর আপনাকে একদম কুল একজন মানুষ বলে মনে হবে। এখানটা দেখতে এতটাই ফিউচারিস্টিক করেছে, এলজি ইনোভেশন করার ব্যাপারে সবসময় নতুন নতুন এক্সপেরিমেন্ট করে। তো এই ফোনটার নাম এলজি উইং। এলজি উইং 8 GB 128 GB ভেরিয়েন্টে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, যেটা দাম রাখা হয়েছে 70,000 রুপির মতো। এই ফোনটার বাদবাকি স্পেসিফিকেশানসের ব্যাপারে আমি একটু পড়ে যাচ্ছি, তার আগে বলে নিই এই ফোনটা হাতে নিয়ে আমি জাস্ট চমকে উঠেছিলাম। একদম প্রিমিয়াম একটা ফোন, আমি শিওর ছিলাম যে এই ফোনটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্রসেসর আছে। সত্যি ফোনটা ওই 1 লাখি ফোনের সাথে কম্পিট করার মতোই একটা ফোন, কিন্তু শেষ অবধি জানলাম যে এটা মিড বাজেটের ফোন এবং তাই এখানে মিড বাজেটের কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G প্রসেসর দেওয়া হয়েছে। এটা 5G প্রসেসর, কিন্তু কোয়ালকমের তরফ থেকে একটা মিড লেভেলের প্রসেসর। অসম্ভব প্রিমিয়াম দেখতে, ব্যাকসাইড গ্লাস আছে, চারদিকে ফ্রেমটা মেটালিক ফ্রেম, এসব তো ঠিক আছে। এখানে যে ক্যামেরা হাউজিংটা আছে, সেই ক্যামেরা হাউজিংটাও এলজি খুব সুন্দর করে ডিজাইন করেছে, অসম্ভব ভালো লাগছে দেখতে। কোথাও কোনো কিছু নড়বর করছে না, লুজ লাগছে না, কোথাও গিয়ে দুটো ডিসপ্লের মধ্যে গ্যাপ আছে মনে হচ্ছে না বা আনইভেন গ্যাপ আছে বলে মনে হচ্ছে না। একদম প্রিমিয়াম ফিনিশিং যতটা ভালো করা যায় এলজি ঠিক ততটাই ভালো করেছে, আর তার জন্যই এখানে 10.9 mm থিকনেস হওয়া সত্ত্বেও সেটা মালুমই পড়ছে না। পোকো এক্সট্রি আমি ইউজ করেছিলাম, মোটা ফোন ছিল যেটা আমার অপছন্দ ছিল, আমি বলেছিলাম মোটা ফোন ভালো লাগে না। এই ফোনটা মোটা কিন্তু হাতে ধরতে কোনো অসুবিধা হচ্ছে না, তার কারণ এটার সামনে পেছনে দুদিকেই কার্ভ আছে, ডিসপ্লেটাও কার্ভ, ব্যাকসাইডও কার্ভ, এবং এর ফর্ম ফ্যাক্টরটাও অদ্ভুত, যার ফলে ফোনটা একটু লম্বাটে কিন্তু ধরতে কোনো রকম সমস্যা নেই। ফোনটা হাতে নিয়েই আমার মনে হয়েছিল এত মোটা ফোন অবশ্যই ভারী হবে, কত হবে, 220 গ্রাম ওজন হবে, কিন্তু আমি এর স্পেসিফিকেশানস পড়ে চমকে গেলাম। এই ফোনটার ওজন 260 গ্রাম, যেটা হাতে নিলে টেরি পাওয়া যায় না, এত সুন্দর ওয়েট ব্যালেন্স করা হয়েছে। এখানে 6.8 ইঞ্চি একটা পিওলেড ডিসপ্লে আছে। হ্যাঁ, এলজি সবসময় পিওলেড ডিসপ্লে বানায় আর স্যামসাং বানায় অ্যামোলেড ডিসপ্লে, দুটো মোটামুটি একই জিনিস। তো এই পিওলেড ডিসপ্লেটার কোয়ালিটি ভীষণই ভালো, এটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লেটা কার্ভ হওয়ার সাথে সাথে ফুল ভিউ ডিসপ্লে, কোথাও কোনো পাঞ্চোল নেই, কাট আউট নেই, নচ নেই, কিচ্ছু নেই, একদম পরিষ্কার সুন্দর একটা ঝকঝকে ডিসপ্লে। তাহলে সেলফি ক্যামেরাটা কোথায় গেল, এই প্রশ্নটা মনে আসবেই। সেলফি ক্যামেরাটা পপ আপ সেলফি ক্যামেরা এখানে, যেখানে 32 MP একটা সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, অর্থাৎ আর একটা মেকানিক্যাল পার্ট চলে আসলো। এক তো সেলফি ক্যামেরা, তার উপর এখানে ডিসপ্লেটা পাখা মেরে উঠতে চাইছে মাঝে মাঝে, সেক্ষেত্রে অবশ্যই ভয় লাগবেই যে এটা টিকবে তো। এলজি বলছে তারা 200,000 বার পরীক্ষা করে দেখেছে, কোনো রকম সমস্যা পায়নি, তারা 200,000 বারের জন্য গ্যারেন্টি নিয়ে নিচ্ছে। এবং এই ডিসপ্লেতে ব্রাইটনেস এনহ্যান্স করার একটা অপশান রেখেছে এলজি এর সফটওয়্যারের মধ্যে, সেটাও আমার খুব ভালো লেগেছে। অবশ্যই ব্রাইটনেস ভীষণই ভালো, ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেল থেকে আরম্ভ করে সব কিছু একদম টপ ক্লাস। এই যে এত মুগ্ধ হয়ে টপ ক্লাস বলছি, আসলে এটা তো টপ ক্লাস ফোন নয়, এটা মিড বাজেটেরই ফোন, এটা ফ্ল্যাগশিপ ফোন নয়। কিন্তু এই ফোনটার বেশ কিছু জিনিস দেওয়া হয়েছে যেগুলো একদম ফ্ল্যাগশিপ লেভেলের, আবার এই ফোনটায় বেশ কিছু জিনিস আছে যেগুলো কম্প্রোমাইজ করা হয়েছে, যেগুলো মিড বাজেটের। তো সব কিছু বলবো, তার আগে এই ফোনটার বাইরের ওভারভিউটা কমপ্লিট করে নিই। এই ফোনটার বাইরে যে বাটনগুলো আছে, বাটনগুলো ট্যাকটাইল, অবশ্যই খুব ভালো কোয়ালিটির বাটন। তলায় স্পিকার গ্রিল আছে একটাই, এবং এটা একটা মাঝারি মানের ফোনে যেরকম থাকে, ডুয়েল স্টুডিও স্পিকার নেই, এটা আমি সত্যি মিস করেছি। এই ফোনটাতে একটাই স্পিকার আছে, যদিও স্পিকারের কোয়ালিটি ভালো, সাউন্ড আউটপুট খুবই ভালো, টাইপ সি পোর্ট আছে, কিন্তু এখানে মাঝারি মানের একটা টাচ আছে। এখানে 16.2 ওয়াটের একটা চার্জার আছে, অবশ্যই আজকের দিনে দাঁড়িয়ে এখানে 25 ওয়াট বা 30 ওয়াটের একটা চার্জার থাকা খুবই প্রয়োজন ছিল, কিন্তু যেহেতু এটা এলিয়েনরা ফোনটা দিয়ে গেছে, তাই আমাদের সাধারণ মানুষের মাথায় এর সব কিছু তো ঢুকবে না। আমিও এটা বুঝতে পারছি না যে এই ফোনটাতে যখন আমি কথা বলছি ফোনটা কানে লাগিয়ে,
তখন আওয়াজটা কোথা থেকে আসছে? মানে এখানে তো পুরোটা ডিসপ্লে রয়েছে, তাহলে ডিসপ্লের মধ্যে কোথায় এয়ার পিসটা রয়েছে? সত্যি আমি বুঝতে পারছিলাম না। শেষে ভালো করে লক্ষ্য করে দেখলাম যে ওপরের ডিসপ্লেটাতে আসলে কিছু নেই, ওপরের ডিসপ্লেটাতে একটা ফাঁপা জায়গা দেওয়া রয়েছে যেখানে এয়ার পিসটা থাকবে, আর আসল এয়ার পিসটা সেটা রয়েছে তলার ডিসপ্লের মধ্যে। তলায় আসল ফোনটাতে এয়ার পিস রয়েছে যেটার ওপরে এসে এই পাতলা ডিসপ্লেটা চেপে যাচ্ছে, এবং ওই ফাঁপা জায়গার মাঝখান থেকে, তার ভেতর থেকে আপনি যখন কথা বলছেন তখন এয়ার পিসের সাউন্ডটা আপনার কানে এসে পৌঁছচ্ছে। কিন্তু তবুও বেশ কিছু জায়গায় সমস্যা রয়েছে, যেমন এখানে যে অ্যানিমেশনটা আছে, আমি যদি এই ফোনটা খুলি এরকম, সেক্ষেত্রে অ্যানিমেশনে একটু আমরা ডিলে দেখতে পাচ্ছি, এই ডিলেটা নজরে পড়ছে। সেক্ষেত্রে এই অপটিমাইজেশনটার প্রয়োজন আছে। এখানে কোনো অ্যাপ ড্রয়ার নেই, যেখানে আমার মনে হয়েছে যে এরকম একটা প্রিমিয়াম দেখতে ফোন অ্যাপ ড্রয়ার থাকলে আরও প্রিমিয়াম লাগতো। এখানে বেশ কিছু সুবিধা আছে দুটো স্ক্রিনকে ইউজ করার জন্য, কিন্তু সেই সুবিধাগুলো আমরা থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সবসময় পাই না। এলজির যে ডিফল্ট কিবোর্ড আছে সেই কিবোর্ডটাকে আপনি এখানে কাস্টমাইজ করে বিভিন্ন ডিসপ্লেতে ইউজ করতে পারবেন, ঠিক তেমনি বিভিন্ন অ্যাপ্লিকেশনকে আপনি এখানে বিভিন্নভাবে ইউজ করতে পারবেন সুবিধাজনকভাবে, কিন্তু সেগুলো হাতে গোনা কয়েকটা। যে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আপনি নেবেন আর দুটো ডিসপ্লেতে ইচ্ছামতো ইউজ করবেন, এই সুবিধাটা এখানে আমরা পাচ্ছি না, এটা আমি মিস করেছি। তবে যারা ফাঁকি টাকি মারতে চান তাদের জন্য এই ফোনটা কিন্তু খুব ভালো একটা সুযোগ এনে দিয়েছে। মনে করুন আপনি অনলাইনে কোনো মিটিংয়ে আছেন, অনলাইন ক্লাস করছেন, খুব বোর হচ্ছেন, ঘুম পাচ্ছে, তখন আপনি কি করবেন? খুব সুবিধা আছে এখানে একটা, আপনি সাইডের ছোট ডিসপ্লেটাতে যেটা 3.9 ইঞ্চি ডিসপ্লে সেখানে আপনি ভিডিও কলটা চালিয়ে দিন, আর অন্য বড় ডিসপ্লেটাতে আপনি নেট সার্ফিং করুন, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করুন, যা ইচ্ছা তাই করুন, কে দেখতে যাচ্ছে কে বুঝতে যাচ্ছে, সবাই ভাববে আপনি ফোনের দিকেই তাকিয়ে আছেন, কিন্তু ভিডিও কলের মাঝে আপনি অন্য কাজ করে যাচ্ছেন পাশের ডিসপ্লেটাতে। মনে করুন আপনি ওপরের ডিসপ্লেটাতে ইউটিউব ভিডিও দেখছেন, পুরো ডিসপ্লে জুড়ে ইউটিউব ভিডিও চলছে, তখন আপনি নিচের ছোট ডিসপ্লেটাতে অন্য কোনো কাজ করতে পারেন। টেক সাইগাই চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটা যদি তখন ওখানে নিচের ডিসপ্লেতে দেখা যায় সেটাকে আপনি টিপে কালো করে দিতে পারেন, মানে আপনার কাছে ফোনটা না থাকলেও আপনি সেটা টিপে কালো করে দিতে পারেন যদি এখনও না দিয়ে থাকেন। তো মজা সরিয়ে রেখে যে কথাটা বলছিলাম, ওপরে মনে করুন ইউটিউব ভিডিও চলছে, তলায় আপনি টুইটার ফলো করছেন কাউকে, আমাকেই করতে পারেন, বা ইনস্টাগ্রাম সার্ফিং করছেন সেটাও আমাকেই করতে পারেন, ডিসক্রিপশন বক্সে সব লিঙ্ক দিয়ে রেখেছি। তো আপনি নিচের ডিসপ্লেটাতে বিভিন্ন রকম অন্য কাজ করতে পারেন, পাবেন না? আপনি মনে করুন অ্যাসফল্ট 8 বা অ্যাসফল্ট 9 গেম প্লে করছেন, বড় ডিসপ্লেতে গেম প্লে করছেন, আর ওপরে ছোট ডিসপ্লেতে আপনি ম্যাপটা দেখতে পাবেন। সুবিধে অনেক রকম আছে এবং বিভিন্ন রকমভাবে আপনি কাস্টমাইজ করে নানা রকম সুবিধে এখানে ইউজ করতে পারেন। সুবিধে কতটা আপনি এটা থেকে নিংড়ে নেবেন সেটা এলিয়ানরা আমাকে বলে যায়নি, সেটা আপনাকেই এই ফোনটা কিনে বুঝে নিতে হবে। আচ্ছা, তাহলে আরেকটা কিলার ফিচার আপনাকে বলে দিই, এই ফোনটাতে গিম্বল মোড আছে। ব্যাপারটা এরকম যে আপনি যখন ফোনটা এমনি ইউজ করছেন, নর্মালি ইউজ করছেন, তাতে যখন আপনি ক্যামেরা অ্যাপ্লিকেশনটা খুলছেন, নর্মাল ক্যামেরা, অবশ্যই এখানে ব্যাকসাইডে প্রাইমারি সেন্সর 64 মেগাপিক্সেল আছে যেটা খুব ভালো ফটো তুলেছে, ডিটেলসের কোনো অভাব নেই, কালার খুব ভালো ম্যানেজ করেছে, পোর্ট্রেট মোডে ব্যাকসাইড ঠিকঠাক ব্লার করেছে, এজ ডিটেকশন ভালো করেছে, ডাইনামিক রেঞ্জও ভালো, সেক্ষেত্রে প্রাইমারি সেন্সর ভালো কাজ করেছে, তারপর একটা আলট্রা ওয়াইড লেন্স আছে যেটা 12 মেগাপিক্সেলের, সেটাও আমি বলবো সমান তালে পাল্লা দিয়েছে প্রাইমারি লেন্সের সাথে, সেটাও খুব ভালোভাবে কাজ করেছে। কিন্তু এই ক্যামেরা খোলা অবস্থায় আপনি যদি এই ফোনটাকে একবার ডানা মেলে উড়িয়ে দেন, মানে ফোনটার যদি আপনি ডিসপ্লেটা খুলে দেন, তাহলে সাথে সাথে গিম্বল মোড অ্যাক্টিভেটেড হয়ে যায়। হ্যাঁ, এখানে গিম্বল মোড আছে, ব্যাপারটা খুব অদ্ভুত এবং সুন্দর। এখানে থার্ড যে ক্যামেরাটা ইউজ করা হয়েছে সেটা 13 মেগাপিক্সেলের আরও একটা আলট্রা ওয়াইড লেন্স, অর্থাৎ 64+12 মেগাপিক্সেল+13 মেগাপিক্সেল এরকম এখানে ক্যামেরা সেট আপ, যার মধ্যে দুটো আলট্রা ওয়াইড লেন্স আছে। লাস্ট আলট্রা ওয়াইড লেন্সটাকে ইউজ করা হয়েছে গিম্বলের জন্য। গিম্বল অর্থাৎ এখানে যে আপনি কন্ট্রোলারটা দেখতে পাবেন তলার ছোট ডিসপ্লেতে, সেই কন্ট্রোলারের মাধ্যমে আপনি ক্যামেরাটাকে মুভ করাতে পারবেন। মানে প্যান ফলো মোড বলে তারা একটা মোড দিয়ে দিয়েছে, ফলো করা যাবে অবজেক্টকে, প্যান শট নিতে পারবেন খুব ভালোভাবে। অবশ্যই এই গিম্বলটা একটা দুর্ধর্ষ ফিচার, এবং এখানে যে মাইক্রোফোন আছে তার মধ্যেও সুন্দর কারিগরি করে দেওয়া হয়েছে। মাইক্রোফোনের মধ্যেও আপনি বোকে এফেক্ট পাবেন, অর্থাৎ আপনার পিছনে যে আছে, যে দূরে কথা বলছে তার কথাটা দূর থেকে শোনা যাবে, যে কাছে দাঁড়িয়ে কথা বলছে তার কথাটা কাছ থেকে শোনা যাবে, এই এফেক্টটা আপনি রেকর্ডিংয়ে পাবেন। এবং মাইক্রোফোনে এরকম 3টে অপশন রয়েছে, 3টে মোড আছে, যেটা দারুণ লেগেছে। অর্থাৎ কী বুঝলেন, সেই টপ লেভেলের,
কিন্তু যতই টপ লেভেল হওয়ার চেষ্টা করুক, মধ্যবিত্ত ফোন মধ্যবিত্ত মানসিকতা দেখিয়ে দিয়েছে। মধ্যবিত্ত মানসিকতা আমরা দেখতে পাচ্ছি এর ফ্রন্ট ক্যামেরাতে। এখানে আমরা দেখছি যে ডিটেলস ঠিকঠাক আছে, সামান্য সফট হয়ে যাচ্ছে ছবি, তবু ডিটেলস ঠিক আছে আমি বলবো। কালারও মোটামুটি ঠিক আছে, ডাইনামিক রেঞ্জ অতটাও ভালো নয়, তবু কাজ চলে যাবে। কিন্তু পোর্ট্রেট মোডে সেলফি ক্যামেরাতে এজ ডিটেকশনের সমস্যা আছে, এটা অবশ্যই এলজির সফটওয়্যার আপডেট দিয়ে ঠিক করে দেওয়া দরকার। তবে মধ্যবিত্ত ফোন হলেও তার তো বড়লোক হওয়ার শখ হয়, তার জন্য সব রকম ফিচার দিয়ে দিয়েছে, এনএফসি থেকে আরম্ভ করে যত রকম ফিচার হতে পারে সবই দিয়ে দিয়েছে। কিন্তু ওই মধ্যবিত্ত তার জন্য কল রেকর্ডিং অপশানটা এখানে দেয়নি, এটা আমি একটু মিস করেছি। এখানে ব্যাটারি আছে 4000 mAh, অনেকেরই মনে হবে দুটো ডিসপ্লের জন্য 4000 mAh ব্যাটারি একটু কম হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনার ঠিকই মনে হবে, তবে এখানে ব্যাটারি বাড়াতে গেলে এই ফোনটা আরও মোটা হয়ে যেত, আরও ভারী হয়ে যেত। তাই 4000 mAh এখানে আমি বলবো ডিসেন্ট, খুব কিছু অসুবিধা হবে না, একটা দিন কাজ চলে যায়। কল কোয়ালিটি, নেটওয়ার্ক রিসেপশন, ক্যারিয়ার অ্যাগ্রিগেশন, ফোন গরম হয়ে যাওয়া, এসব যে প্রাথমিক টুকটাক ঝামেলাগুলো থাকে এগুলোর একটাও এখানে পাইনি। কিন্তু মধ্যবিত্ত ফোন, তাই এখানে যে প্রসেসরটা আছে তার পারফরমেন্স আমার মনে হয়েছে একটু হলেও পিছিয়ে আছে। পারফরমেন্স আর একটু বেটার আমি আশা করেছিলাম। গেম চলছে, সবই চলছে, কিন্তু মাঝে মাঝে একটু আধটু ফ্রেম ড্রপ, একটু আধটু ল্যাগ, এগুলো অনুভব করা যাচ্ছে। সব মিলিয়ে আমার মতামত এটা, এটা একটা ভালো ফোন, যথেষ্ট ইন্টারেস্টিং একটা ফোন, খুব ভালো এখানে ইন্টারেস্টিং কিছু ইনোভেশন রাখা হয়েছে, এলজির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টকে স্যালুট তার জন্য। কিন্তু এই ফোনটা সাধারণ মানুষের ইউজ করার জন্য নয়। যারা আমাদের মতো দু চারজন থাকবেন, যারা নিয়মিত ফোন বদল করেন, যারা নতুন নতুন ইন্টারেস্টিং ফোন ব্যবহার করতে পছন্দ করেন, তাদের জন্য এই ফোনটা কিন্তু একদম ভালো ফোন হতে পারে। কিন্তু যারা দীর্ঘদিন ফোন ব্যবহার করবেন ভাবছেন, যারা ফোন খুব একটা চেঞ্জ করেন না, তাদের জন্য এই ফোনটা হয়তো নাও হতে পারে। রাফ ইউজ যারা করেন তারা এই ফোনটা নাও নিতে পারেন। সেক্ষেত্রে আজকের ভিডিও শেষে এটাই বলবো, একটা ইন্টারেস্টিং ফোনের রিভিউ করে আমার খুবই ভালো লাগলো, একটা ভীষণ ভালো এক্সপিরিয়েন্স পেলাম। এই এক্সপিরিয়েন্সের ভাগ কতটা আপনাকে দিতে পারলাম জানি না, তবে আমার সাধ্যমতো চেষ্টা করলাম। আজকের ভিডিও এখানেই শেষ করবো। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।